রিলিজ হয়েছে যেখানে থেকে যেতে চাচ্ছেন। আরো যেসব চোখ দেখা গুন্ডা বাড়িতে আছে তাদের ধরে কাঁদছে, না আমি তোদের ছেড়ে যাবো না, তোদের ছেড়ে যাবো না। দেখতে গেলি আবার যাওয়ার সময় ঘুরে যাচ্ছে, আমি আবার আসবো, আবার তিনি করবে, আমার ফোন খারাপ করবে, এটা কি করবে? এই তো অবস্থা বন্ধুদের, এই তো অবস্থা। কিন্তু ভালো মন্দটা কিছুই বোঝে না, বদ্ধার অবস্থাকেই সে মনে করছে খুব আনন্দের অবস্থা, সুখ শান্তির অবস্থা। দণ্ড জলে রাজা যেন নদীতে ডুবায়, এ কথাটা বোঝে না। সাধন ভোজন আমাদের করতে হবে, ভগবান মানুষ করে যদি সৃষ্টি করেছেন আমাদের, তার পরিচয় দিতে হবে। আমরা মানুষ, মানুষের মতো বেঁচে থাকতে চাই, মানুষের মতো কি করে বেঁচে থাকা যাবে? মানুষের মতো কাজ করলে তো পশুটির কাজ যদি হয় তাহলে তো আর মানুষের কাজ হলো না। সেই জন্যই তো ভগবান তাই কথা বলছে, মানুষ আকার হয়ে কি হয় কর ভূতের কাজ। ভারত ভূমিতে মানুষ জন্ম আর কি এমন হবে? কেন ভগবান এটা লিখলেন? ভারতবর্ষে জন্ম গ্রহণ করেছো তুমি, তুমি ভারতীয় হও, মানে ইতিহাস পরায়ণ হও, সাধন ভজন করো। সে কথাগুলো ভুলে গেলে হবে কেন? প্রাকৃত কবি তিনিও তো বলছেন, এটা একদিন গ্রামটিহীন মহা অহংকার ধরি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণনী। তিনিও তো স্বীকার করছেন এটা, যদিও তিনি বাস্তবিক স্বীকার করেননি ভগবানের ভগবত্তা, তার লীলা বৈশিষ্ট্য মানতে পারেননি, কিন্তু মেনে বসে আছেন আবার কোথায়? আমার মাথা নত করে দাও, তাহলে তোমার চরণ ধুলাতে তাহলে আরে তো ভগবানের শ্রীচরণ আছে মেনে নিয়েছেন বিশ্বকবি, সেই ধুলা সেই কারণে তবে দুলাল আগে মেনে নিয়েছেন, তাতে সেই দুলায় দুজনিত হতে চাচ্ছেন কবি। সুতরাং মেনে নিলেন তো ভগবানকে মেনে নিতে হলো, ভগবানের চরণ মেনে নিতে হলো, আর সেই কারণে দুলাল তাকে তাও মেনে নিতে হলো। সব জিনিসকে এইভাবে বুঝতে হবে। শাস্ত্রে বলা আছে ব্রহ্মার জ্ঞান কম ছিল না, তার নাম তো লোকসিত হলো ব্রহ্মা, ওর রাইটিং জ্ঞান তার আছে পূর্ণ জ্ঞান। এখানে ব্রহ্মা তিনিও দেখাচ্ছেন আমিও ভগবানের লীলা বুঝে উঠতে পারলাম না, ক্ষমা করো ঠাকুর, বড় অহংকার ছিল আমার, আমি আমার আমি সব বুঝে নিয়েছি, বুঝে নেব। জানন্তু ইয়ো জানন্তু কিং মহুত্তানমে প্রভু যে ইন্দ্রিয় বর্গ যা পেয়েছি আমরা তার ডিটেকটিভ অর্গ্যান, কিন্তু অহংকারে মরছি আমরা, চোখ আছে সবটা দেখতে পাই না, তার রেঞ্জ আছে তার বাইরে দেখি না, কান আছে তার রেঞ্জ আছে তার বাইরে শুনতে পারি না, এই তো আমাদের দুরবস্থা। অথচ অহংকার কি? সব জেনে নেবো, সব বুঝে নেবো, সব শিখে নেবো, ওই অহংকার আছে কেন আমাদের? মায়া মায়া
আমাদের ইন্দ্রিয় দৃষ্টির বাইরে বহু জিনিস আছে, যে সম্বন্ধে আমাদের কোন বাস্তব বিজ্ঞান নাই, কংক্রিট আইডিয়া নাই। তাহলে কেন আমরা অহংকার করি? সেই কথাই সে শিখাচ্ছেন শাস্ত্রে। শাস্ত্র মানে জানিয়েছেন, সেটা বুঝিয়েছেন। শাস্ত্র মানে ভগবানের সাক্ষাৎ মুখের বাণী, তার নাম শাস্ত্র। তাহলে আর কিছু শাস্ত্র না, পরোক্ষ বাণী। পরোক্ষ বাণী ভগবানের নিঃশেষিত বাণী, অপরিচয় বাণী, ইনডাইরেক্ট। পরোক্ষ বাণী এবং বাদানাম অনুসারণ কর্ম বন্ধন মুক্তায় বিধত্তি অবদান যথা। বাচ্চার শিশু আমরা, ভগবানের সন্তান আমরা, কিন্তু সেই চিন্তা কোথায়? শাস্ত্র যে বলছেন পেন্ডন্ত ভিত্তি অমৃতস্য পুত্র বলে যাচ্ছি কেন? আমরা অমৃত সন্তান, আমরা ভগবানের সন্তান। মানে কাছে তো এই জগতের মাতা পিতা সব তো বৃদ্ধা হয়ে যান, তারা তো মাঝখানে আছে। সর্বোপরি গার্জিয়ান সন্তান তো আমরা, সর্বে ব্রহ্ম যা ব্রাহ্মণা ভবন্তি। কথাগুলো তো আছে শাস্ত্রে, অস্বীকার করা যাবে? অস্বীকার করবার কোন উপায় নেই। আমরা যদি সবাই ভগবানের সন্তান, তাহলে আবার কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এসব কেন হয়েছি? গোত্র জিজ্ঞাসা করলে আমরা সবাই মিলে তো বলি ঋষিন্না, কোন ঋষিন্না। ঋষিগণ কি ছিলেন? ব্রাহ্মণ ছাড়া অন্য কিছু ছিলেন? তাদের সন্তান হয়ে আমরা বিভিন্ন রকম ধরনের হয়ে গেলাম কেন? এর ইতিহাস কি? শাস্ত্রের ইতিহাস বলা আমরা যথার্থ ভাবে আমাদের সেই ধর্ম পালন করতে পারি নাই, করে সেই কথাই বলা। সর্বে ব্রহ্ম যা ব্রহ্ম না ভবন্তি, হরিভজন করলে, সাধন ভজন করলে সবাই উন্নীত হতে পারে না। সেই কথাই তো শাস্ত্র লেখা আছে। কেন সেটা মানছি না? ইউনিভার্সাল ট্রুথ কেন মানি না আমরা? শাস্ত্র তো সেটিকা দিয়ে রেখেছেন, সেটিকার আমরা কেন মানছি না? যারা ভগবানের সেবা করবে, ঈশ্বরের উপাসনা করবেন, তারা সবাই ব্রাহ্মণ। এই শাস্ত্রের কথা কারে কারো যাচ্ছে না? সেটা ভারতে ইন্ডিয়া করছে, কিন্তু বুঝাতে হবে কি হবে আছে তো আলোচনা অভাব। আমাদের জন্য সবই করে আছে, কিন্তু আমরা গুলো নিয়ে আলোচনা করি না, অনুশীলন করি না। জানতে হবে, বুঝতে হবে। এই জানতে গেলে, বুঝতে গেলে একজন রেডিয়েটার দরকার। সেই রেডিয়েটারের নামই হলো সদগুরু। সেই কথাই শাস্ত্রে বলছি, তিনি জানিয়ে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, গুরু বহু রকমের। শুনলেন আপনারা, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, ভজন গুরু, বহু রকম ধরনের, অনেক রকমের শিক্ষা গুরু, অনেক রকম ধরনের, মহন্ত গুরু, চৈত্য গুরু, ক্যাটেগরি সব আছে। কিন্তু শিক্ষা তো হবে আমাদের বিভিন্ন ধরনের, এগুলো শিক্ষার জন্য আমাদের নিতে হবে। আমরা যদি কিছুই না স্বীকার করি, তাহলে কোথা থেকে পাবো? বাচ্চা বলেছে অপকর শিখতেও তো গুরু লেগেছে,
পরে তো ক্রমে ক্রমে তো কর্মফল ঘটে হয়েছে, অস্বীকার করছি কেন? আমার থেকে যারা কিছু জেনেছেন, কিছু বেশি বুঝেছেন, তাদের তো মানতেই হয়, তাদের কাছ থেকেই তো শিক্ষা নিতে হয়। আমরা এটাকে নির্মাণ করছি কেন? এটা কি বুদ্ধিমত্তা? সব জিনিসটা কি আমরা নিজেরা আমাদের ইন্দ্রিয় বৃত্তি দিয়ে যাচাই করে নিতে পারি? এখনো আছে, এখনো যাদের আছে তাদের আধ্যাত্মিক বলে, আর ওখানে কি বলে অবরহবাদী বলে না। লজিক যেমন ডিটেকটিভ ইন্ডাকটিভ, এইরকম তার বিচারের মধ্যে পারমাণব ক্ষেত্রে এইসব বিচার দেওয়া অস্বীকার করা যাবে না। যারা পরমার্থে প্রবেশ করছেন তাদের কথা বুঝতে পারা যায় না। এখানে এতক্ষণ ধরে যে স্বামীজিরা ভক্তির কথা বললেন, সাধন ভোজনের কথা বললেন, কতটুকু বুঝবে না তো? কেন পরিবার জানি না তো? আমি যদি দর্শন শাস্ত্র পড়েছি তাহলে দার্শনিক পরিবারটা বুঝবো, পড়া হয়নি তো কি করে ধরবো? যিনি যে বিষয়ে শিক্ষালাভ করতে চান তাকে সেই বিষয়ে তো ভালোভাবে পড়তে হবে, তো হচ্ছে না। পরমার্থ ক্ষেত্রে যে অনুশীলন, সে অনুশীলন তো প্রথম জিনিস, সেখানে জানতে গেলে সেখানে কৈফিয়ত পাওয়ার কোনো কথা নাই। সদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদিষ্টন্তি তে জ্ঞান জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী সদ্গুরু তিনি দেখবেন একে উপদেশ দেওয়া যাবে কিনা, এ উপদেশ শুনবে কিনা, এ উপদেশ মানবে কিনা, সেই যদি তো তাকে উপদেশ দেওয়া হবে, সেই ঘরে তাকে উপদেশ দেওয়া হবে, সব দেখা আপনাকে বলে দেওয়া হবে। গণ্ডগোল তো এখানে হয়ে গেছে, সব জিনিসটাই আমাদের বুঝতে হবে, সবটাই শুনতে হবে, বিচার বিবেচনা করতে হবে। ভগবান বিচার ক্ষমতা দিয়েছেন আমাদের, কেন আমি ঝগড়া বিবাদ বিসম্বদে যাচ্ছি, কেন আমি ঈর্ষা হিংসাকে প্রবেশ করছি, কেন আমি অভিমান অহংকারে প্রবেশ করছি, কেন আমি ঝগড়া বিবাদ বিসম্বাদে প্রবেশ করছি? এই সব শিক্ষা গুলো রয়েছে আমাদের জন্য, পরমার্থ শিক্ষা। আত্মকল্যাণ তো বহু দূরের কথা, সাধারণ জগতের ডিসিপ্লিন নিয়ে আমরা মানতে চাইছি না। কেন পরমার্থ তো দূরে পড়ে আসছে, পরমার্থ মানে ভগবান, পরমার্থ মানে ভক্ত, পরমার্থ মানে ভক্তি মহাদেব। জ্ঞান ভালোকে খারাপ করবো না খারাপকে ভালো করবো, প্রমোশনটা কাকে কিভাবে প্রদান করবো? সাম্যবাদ সাম্যবাদ যে খেলাটি হচ্ছে বাজারে, সাম্যবাদকে ব্যাখ্যা করতে পারবেন? আত্মধর্মে সাম্যবাদ, অন্য কোন ভাবে সাম্যবাদের কোন কথা আসে না। কথাগুলো তো শাস্ত্রের কথা, সে কথাগুলো রাজনীতি দাঁড় করছেন কেন? ইকুয়ালিটি লিবার্টি ফ্র্যাটারনিটি, এ কথা তো শাস্ত্রের কথা, এটা তো রাজনীতির কথা নয়। আলাদা করে করেছেন সেই কয়েক বছর হয়ে সমগ্র ভারতবর্ষ তো চলেছে
বৈষ্ণব স্মৃতিতে সার্থক স্মৃতিতে কেমেছে, কিন্তু তিনি তার বাহাদুরি বজায় রাখতে পারেননি। যেখানে তিনি পদক্ষেপ তাই পাননি সেখানে একরকম করেছেন, আবার নেগেটিভ সাইড যেখানে খুঁজে পাননি সেখানে তার শাস্ত্রের পজিটিভ সাইড নিতে হয়েছে। তার প্রমাণ রূপে তাহলে তার কি বাহাদুরি রইল? সব জিনিসের মধ্যে কেউ এরকম বিচার আছে, তত্ত্বদর্শন যেটা সেটা কখনো উল্টে পাল্টে যায় না, কেউ দিন একই অবস্থায় থাকে, তার কোনো পরিবর্তন পরিবর্তন হয় না, আর কোন রকম ধরনের পরিবর্তন হয় না। তাকেই বলে তত্ত্বদর্শন, তাকেই বলে তত্ত্ব সিদ্ধান্ত, চিরদিন একই ভাবে থাকে। ভারতবর্ষে বাস করি আমরা, ভারতের সংবিধান নাই, কেন নাই? আমার নিজের জন্য, আমি নিজে থেকে সুবিধা পাবো, আইনের সুবিধা পাবো, এই জন্যই নেন। শাসন হচ্ছে পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন। এটা কেন মানব? যদি প্রশ্ন করা হয় মানতে বাধ্য, যদি আমি না মানি তাহলে আমাকেও কেউ মানবে না, আমাকে কেউ মানুষ বলে মানবে না, এই জন্যই মানতে বাধ্য হয়। সব প্রশ্নের উত্তর দেওয়া আছে পরমার্থ জগতে পরমার্থ ক্ষেত্রে। আমরা যদি আলোচনা করি, স্থিরভাবে যদি সাধন ভজন করি, যত রকম ধরনের ভুল আছে আমাদের জীবনে কমনে এবার সব সংশোধিত হয়ে যাবে, উন্নত জীবন আমরা যাপন করতে পারবো। এতে আমাদের জগতে খাওয়া পড়া থাকার কোনো অসুবিধা হবে না, আমরা নিজের আদর্শ মেনে নিয়ে এই জগতে বসবাস করব। কেবল শুধু খাওয়া পড়া থাকা নয়, গড গিভার আওয়ার ডেলিভারি সকলের জন্য সমান ব্যবস্থা নাই কি আছে তো, কিন্তু আমি বুঝি না, শ্রদ্ধায় ঢুকে না, সেই জন্য প্রথম ভাবে কিছু আমার স্পেশাল কিছু চাহিদা সব রকম ধরনের চাহিদা থাকতে পারে, যদি আমি ভক্তি বৃদ্ধিকে নিয়ে চলি কিন্তু ভক্তি বৃদ্ধিকে বাদ দিয়ে যদি আমি সংসারে চলতে চাই তাহলে তাকে মনুষ্যত্ব বলে সেখানে প্রমাণিত হয় না, আমি মানুষ প্রমাণ করা যায় না। স্বয়ং ভগবান নিজেও বলছেন সর্বশক্তিমান ভগবান, তার উপরে কথা বলার কারো কোন শক্তি নাই, ক্ষমতা নাই, তার নাম ভগবান। আর জীব ভগবানের অধীনে স্বাধীনতা পরতন্ত্র স্বতন্ত্র, তারা এত অহংকার দিলে স্বাধীনতা স্বাধীনতা করে আমরা তো দৌড়াদৌড়ি করেছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে স্বাধীনতার সেই বৎসরে আমরা শ্রীরাম দেহ ঘরে আমার গুরুদে একটা কবিতা লিখেছিলেন স্বাধীনতার সম্বন্ধে, স্বাধীন ভারত আজি শত কোটি কণ্ঠে ওঠে জয় হিন্দ ধ্বনি আনন্দে প্রদত্ত সবে স্বরূপ হইয়া, কিন্তু ভাই কোথায় স্বাধীনতা? হয়েছে কি জীব মুক্ত ভব করা হতে, হয়েছে কি পড়েছে কি দেহ মায়ার শৃঙ্খল? তত্ত্বদর্শন আপনারা এসব জিনিস নিয়ে আলোচনা করবেন, শুধু কেমন খাওয়া থাকা পড়ার মধ্যে আবদ্ধ থাকবেন না। আমাদের অনুরোধ এসব বিষয়ে আপনারা আলোচনা করুন, জানুন, শিখুন, বুঝুন, এসব সব পড়ে আছে শাস্ত্র,
আমাদের খাটতে হচ্ছে না বেশি, কেন মন্থন করে রেখেছেন আমাদের উপর রওনা, সমুদ্র মন্থন করে রেখেছেন, সুতরাং আমাদের নিজে খুব কষ্ট হবে না। দেখুন না, চলে যাচ্ছে তো জীবনের পর জীবন, লাভটা কি হচ্ছে, পজিটিভ সাইড এর লাভ কি হচ্ছে? সাধন ভজন করে দেখুন, সংসারে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এটা দিয়ে রেখেছেন, ভগবানের পর রাগ করবেন না আপনারা, এটাও আমাদের মঙ্গলের জন্য। কেন? তাই ভগবান মঙ্গল হবে, তিনি আমাদের মঙ্গল চান, কিন্তু পরীক্ষা আছে, সে পরীক্ষা আমাদের দিতেই হবে, পরীক্ষা না দিয়ে কোনো উপায় নেই, পরীক্ষায় বসতেই হবে, ভালো করে পড়তেও হবে, পাঠও করতে হবে, আনপেয়ারমেন্ট নিতে হবে না, অথচ পরীক্ষা দিতে হবে, পাঠ করতে হবে, সব জিনিসটা চাই, সাধন ভোজনটা চাই, ভগবানের কাছে চাইলেই সবটা পাওয়া যায় না, পরীক্ষা দিয়ে পাস করতে হয়, পরীক্ষাই দেবো না আমরা, আবার পাস করেন কথা কি আছে? পরীক্ষার আগে ছেলে মেয়েরা কি করে, ঠাকুরের পরে খুব ভক্তি দেখতে হবে, তখন ঠাকুরের পুজোর ফুল টুল পকেটে নিয়ে যায়, ভগবান পাঠ করিয়ে দেবেন না? আমি সারা বছর পড়বো না, গান কাটা গিয়ে করে ঘুরে বেড়াবো, আর পরীক্ষার সময় পরীক্ষা বৈচরণী পার হওয়ার জন্য তখন ঠাকুরের নয় খুব ঠাকুরের প্রতি খুব ভক্তি বাড়ে, তখন আর তো নয়, ঠিক মতো পড়তে হবে, ঠিক মতো শিখতে হবে, ঠিক মতো প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে, সব থেকে উপরওয়ালা পরীক্ষা কে নিচ্ছেন? ভগবান। সবই পারেন, কর্তব্য কর্তব্য তুমি ইচ্ছা আর সব ক্ষমতা সর্বশক্তিমান ভগবান, তিনি কৃপা করেন সকলে সকলকে, আমরা বুঝে উঠতে পারি না, যিনি আমাদের দয়া করেন স্নেহতা করেন, তিনি শাসনও করেন, কিন্তু সেই স্নেহ শাসন আমরা বুঝে উঠতে পারি না, এর জন্যই বোধ হয় ভগবানের দুঃখ কষ্ট হয়েছে, সেই হতভাগা আমরা আমাদের নিয়ে বড় মুশকিলে পড়েছেন তিনি, কিন্তু চিন্তা ভাবনা তার আজকে আমাদের জন্য, আমাদের জন্য কাঁদে, ভগবানকে কি বলা হয়, ভক্তকে বলা হয়, ভক্তকে কি বলা হয়, ভগবত ভক্তিমান, আর ভগবানকে কি বলা হয়, ভক্ত ভক্তিমান, ভগবান ভক্তকে ভক্তি করেন, আর ভক্তির বিজ্ঞান দেখি ভগবত ভক্তিমান, কথাগুলো তো আছে। পার্বতী জিজ্ঞাসা করেছেন শিব ঠাকুরকে কার আরাধনা করবো, চক্রে উত্তর দিয়ে দেবেন আরাধনা আনন সর্বেষাং বিষ্ণুর আরাধনং ফলম, কেন অন্য আরাধনং ফলম বলে দিতে পারতেন, কেন বললেন না শিব ঠাকুর বিষ্ণু আরাধনা কেন করতে বললেন, কৃষ্ণ আরাধনা করতে বলছেন কেন, অন্য আরাধনা করতে বলতে পারতেন তো, তিনি কিন্তু উপরওয়ালা আমাদের গার্জিয়ান, তথাপি জিজ্ঞাসা করেছেন পার্বতীজি এর থেকে আর কিছু বড় কথা আছে নাকি? হ্যাঁ আছে, তসমাৎ পরপরম দেবী তদীয়ানং সমর্চনম, সেই ভগবানের সেবা যিনি বা যারা শিক্ষা দেন তাদের সেবা করা আরো বড় মাধ্যম, প্রপার মিডিয়াম এই গুরু বৈষ্ণব, সেই কথাই বলা আছে। জিজ্ঞাসা করেছেন প্রথম প্রশ্নে, তুমি আমি এলাম কোথা থেকে, পার্বতীজি জিজ্ঞাসা করছেন শিব ঠাকুরের কাছে, উত্তরটা কি আছে, সেই হইব হেতু ভূতে না সেই না যা পাওয়া আমার হিস্ট্রি কারণ সর্বভূত আনাম এই কথা রবে ইচ্ছা, এই ভগবান থেকে তুমি আমি এসেছি, উত্তরটা দিয়ে দেবেন কে, ব্রহ্মাজি দিয়ে দিবেন,
परम कृष्ण सच्चिदानंद विग्रह राधे गोविंद सर्व कारण कारणम। द्वितीय प्रश्न छिल ओइटा कार आराधना करब। तृतीय प्रश्न कौन नाम जप करब। নাম জপার ব্যবস্থা কি সব আমরা একটা বড় বড় ব্যবস্থা কথা না শাস্ত্রে রয়েছে বেদে উপনিষদে রয়েছে ব্যবস্থাটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনতে বাংলা মনে হয় না, ওটা সংস্কৃত সব সম্বোধনের পর কি বললেন কি ঠাকুর পার্বতী যে রাম রানী 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 রামে মনোরণী সহস্র নাম বিস্তীর্ণ রাম নাম বরানী। হে বরানী শিবানী তুমি সহস্র বিষ্ণু নাম করো বলে ও তো অনেক সময় লাগে, তবে রাম নাম করো। রাম 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 বলতে লাগলে হবে না, আরো সংক্ষেপ আছে আরো সংক্ষেপ আছে। হ্যাঁ সহস্র নাম নাম কন্যা নাম রাজু যৎফল এক বৃত্তা তো কৃষ্ণের নামৈকম তৎপ্রযতি সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, তিন রাম নামের সমান এক কৃষ্ণ নাম। সুতরাং দেখি তুমি কৃষ্ণ নাম করো, অমনি কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে ওরকম বললে হবে না। ওর প্রসেস আছে প্রতিদিন বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শব্দের মধ্যেই তো আইন কানুন আছে, প্রসেস প্রসিডিওর না বললে হবে, সবটাই তো রয়েছে আমাদের। হরে কৃষ্ণ সবটাই মানতে হবে, না তো অনেক অধীর হয়ে গেল বোধ হয়। হরে কৃষ্ণ কাকু কিছু বলতে বললাম কেউ তো কিছু বললেন না, আজকালই থাক রোজিত এসব কথা নিয়ে আলোচনা হয়। আপনারা আসবেন এখানে কারো স্থানীয় যারা ভক্ত সমাজ আছেন তারাও আসবেন, আমার গুরুবার সব এখানে বলতে আছেন তারাও আসবেন, আমাকে কিছু শিখাবেন। আমার মনে বড় দুঃখ কষ্ট, আমি বকবক করি কিন্তু আমাকে কেউ একটু ভগবত কথা শুনেন না, হরি কথা শুনেন না। একথা আমি প্রায় বলি এদের, আমাকে কেউ একটু হরি কথা শুনেন না কিন্তু আমাকেই বকবক করতে হয়। তা আমাকে বকবক করা শুনেছি নাকি ঠাকুরের কথা বললে পারো চিত্র শুদ্ধ হয় হয় সবগুলো হয় উপকার হয় সেই জন্য বলি, কিন্তু আমার আমাকে কেউ হরি কথা তো শুনেন না। আপনারা তো কেউ আমাকে হরি কথা শুনেন না, আপনারা তো খুব নিষ্ঠুর এই মনে করি আমি। সাক্ষাৎ সভায় উপস্থিতিতে আমরা বিশেষ উৎসাহিত আনন্দিত। আমার অপর সতীর্থ পূজ্যপাদ নারায়ণ মহারাজ বর্তমানে পাশ্চাত্য দেশে শ্রীমান মহাপ্রভুর প্রবর্তিত প্রেম ধর্ম প্রচারে নিযুক্ত থাকায় আজ আমরা তার সাক্ষাৎ সান্নিধ্য হতে বঞ্চিত।